Walton Smart Fridge GT Pro. বিশ্বের প্রথম 8-in-1 কনভার্টিবল সাইড বাই সাইড রেফ্রিজারেটর। দেখে নেওয়া যাক কনভার্টিবল মোড চালু করার সঠিক পদ্ধতি। ফ্রিজার বাটনটি 3 সেকেন্ড প্রেস করে আপনি ফ্রিজার প্লাস মোড অ্যাক্টিভ করে ফ্রিজারের কনভার্টিবল মোডগুলো ব্যবহার করতে পারবেন। কনভার্টিবল মোডে ফ্রিজ অংশ ঠিক রেখে ফ্রিজার অংশের টেম্পারেচার ফ্রিজার বাটনে প্রেস করে -6°C, 0°C, 4°C এবং 6°C সেট করতে পারবেন। ফ্রিজ অংশ চালু অবস্থায় ফ্রিজার অংশের টেম্পারেচার -6°C সেট করলে জেন্টল ফ্রিজার মোড অ্যাক্টিভ হবে। এ সময় ফ্রিজার অংশে অল্প সময়ের জন্য মাছ মাংস সংরক্ষণ করা যাবে। ফ্রিজ অংশ চালু অবস্থায় ফ্রিজার অংশে টেম্পারেচার 0°C সেট করলে চিল ফ্রিজ মোড অ্যাক্টিভ হবে। এ সময় ফ্রিজার অংশে ডেইরি প্রোডাক্ট সংরক্ষণ করা যাবে। ফ্রিজ অংশ চালু অবস্থায় ফ্রিজার অংশের টেম্পারেচার 4°C, 6°C সেট করলে আলট্রা ফ্রেশ মোড অ্যাক্টিভ হবে। এ সময় ফ্রিজার অংশকে ফ্রিজ অংশ হিসেবে ব্যবহার করতে পারবেন এবং রান্না করা খাবার, ফল, শাকসবজি সংরক্ষণ করা যাবে। ফ্রিজার বাটনটি আবার 3 সেকেন্ড প্রেস করে আপনি ফ্রিজার প্লাস মোড ডিঅ্যাক্টিভ করে কনভার্টিবল মোড বন্ধ করতে পারবেন। কনভার্টিবল মোড বন্ধ করলে রেফ্রিজারেটরটি স্ট্যান্ডার্ড মোড তথা স্বাভাবিক নিয়মে চালু থাকবে। ভেকেশন মোড। ফ্রিজ বাটন 3 সেকেন্ড প্রেস করলে ভেকেশন মোড চালু হবে। ডিসপ্লেতে 3টি ড্যাশ চিহ্ন জ্বলতে দেখলে বুঝবেন আপনার ফ্রিজের ভেকেশন মোড অ্যাক্টিভ হয়েছে। ভেকেশন মোড ফ্রিজ অংশকে বন্ধ রেখে ফ্রিজার অংশকে চালু রাখে। ফ্রিজ অংশ বন্ধ থাকায় এই মোড অ্যাক্টিভ করার আগেই অবশ্যই ফ্রিজ অংশের সকল খাবার বের করে নিতে হবে এবং এই মোড চলাকালীন ফ্রিজ অংশে কোনো খাবার রাখা যাবে না। ভেকেশন মোড চালু অবস্থায় ফ্রিজার বাটনে 3 সেকেন্ড প্রেস করে পুনরায় ফ্রিজার প্লাস মোড অ্যাক্টিভ করে আরও 3টি কনভার্টিবল মোডে অপারেট করতে পারবেন। ভেকেশন মোড চালু অবস্থায় ফ্রিজার অংশের টেম্পারেচার -6°C সেট করলে লাইট ফ্রিজার মোড অ্যাক্টিভ হবে। এ সময় ফ্রিজ অংশ বন্ধ থাকবে এবং ফ্রিজার অংশে অল্প সময়ের জন্য মাছ মাংস সংরক্ষণ করা যাবে। ভেকেশন মোড চালু অবস্থায় ফ্রিজার অংশের টেম্পারেচার 0°C সেট করলে ডেইরি কুলার মোড অ্যাক্টিভ হবে। এ সময় ফ্রিজ অংশ বন্ধ থাকবে এবং ফ্রিজার অংশে ডেইরি প্রোডাক্ট সংরক্ষণ করা যাবে। ভেকেশন মোড চালু অবস্থায় ফ্রিজার অংশের টেম্পারেচার 4°C, 6°C সেট করলে লাইট ফ্রিজ মোড অ্যাক্টিভ হবে। এ সময় ফ্রিজ অংশ বন্ধ থাকবে এবং ফ্রিজার অংশকে ফ্রিজ অংশ হিসেবে ব্যবহার করতে পারবেন। এই মোড সবচেয়ে বেশি বিদ্যুৎ সাশ্রয়ী। ভেকেশন মোড বন্ধ করতে চাইলে পুনরায় ফ্রিজ বাটন 3 সেকেন্ড প্রেস করুন। 8-in-1 কনভার্টিবল মোড সম্পর্কে বিস্তারিত জানার জন্য ফ্রিজের সাথে দেয়া ম্যানুয়াল বইটি অনুসরণ করুন।